এই যে এটা হলো রাশার ডিম, লাশা পোকা চিনু কিনা জানি না, ছোট ছোট ডিম হয়, এটা একটা পোকা, লাশা বলি আমরা, ডাইয়াও বলে অনেকে, তো তার ডিম এই যে এখানে এটা নিয়েছি, আর এই ব্রেড, আর লাশার ডিম একবারে মাখিয়ে মাছের খাবার রেডি করব, মাছ ধরতে যাবো এখন। আমাদের বাড়ি থেকে দূরে, বেশটা দূরে, সেখানে আমরা যাচ্ছি কই মাছ ধরতে। আমি কাকি, মা ও বাড়ির পাশে মাছ ধরছিল আর কি। কাকি ধর, আসলে গ্রামের মজা তো গ্রামেই পাবে, শহরে থাকলে কি তা বুঝতে পারবেন? আসলে মাছ ধরার নেশা নেই এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না, জানি না। বারোয়ারি মানুষের মাঝে শুনেছি যে মাছ ধরতে খুব ভালোবাসে, কেউ এরকম হাত বড়শি, কেউ হুইল বড়শি দিয়ে, তারপরে মানে বিভিন্ন রকমের বড়শি বা জাল দিয়ে। তো আমার বড়শি দিয়ে মাছ ধরার খুব শখ আর খুব ভালো লাগে। এই যে দেখো, আমি কিন্তু আসলে টানে টানে এভাবে মাছ উঠাতে খুব ভালোবাসি, আর ধরলামও আজকেও বেশ অনেকগুলো কই মাছ ধরলাম, প্রায় ধরছি। এখানে আমাদের এই ঘেরগুলোতে অনেক কই মাছ ছিল, আছে এখনও। তো এইভাবে করে মাছ ধরছি আর খাচ্ছি, বিভিন্ন আইটেমে রান্না করে খাচ্ছি, খুব ভালো লাগে আমাদের। তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো একটু কমেন্টস করে জানিয়ে দিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিয়ে দিও কমেন্টসের মাধ্যমে, আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। যারা তোমরা অলরেডি আমার সাথে আছো, অনেক 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 ধন্যবাদ তোমাদের। ময়না পাখিকে গোসল করানো হয়েছে, কিন্তু ময়না পাখির গোসল করার পরে দেখো আবার নিজে নিজে এখন ওর পানির গ্লাস থেকে পানি নিয়ে আর নিজে নিজে গোসল করতেছে আরও বেশি করে। আর এদিকে আমাদের সায়া কাকি মাছ কাটে। কী মাছ কাটো কাকি? তেলাপিয়া মাছ?